হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে যে টপিক নিয়ে আলোচনা করব, সে জিনিসটা এমন একটা জিনিস যা আমাদের চোখের সামনে সারাদিন গুড়গুড় 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 করে, আমাদের দেখতে ভালো লাগে। জিনিসটা কি জানেন? এটা হলো ওয়াইফ, WIFE, ওয়াইফ, যার ফুল ফর্ম হলো উইথাউট ইনফরমেশন ফাইট এভরিওয়ান। স্বামীরও হলো সংসারের মাথা, সংসারের পুরো দায়িত্ব স্বামীদের হাতে, আর স্ত্রী হলো গলা, যাতে সে গলায় বসে পুরো মাথাটাকে নাড়িয়ে ফেলতে পারে। কথায় আস না, নিজের তা খেয়ে হস্ত, পরের কেন হব দ্বারস্ত। আবার অনেকে পারফেক্ট মেয়ে খুঁজে পায় না, বছরের পর বছর চলে যায় কিন্তু সে পারফেক্ট মেয়ে খুঁজে পায় না। এরকম আমি 40 বছরের এক বৃদ্ধকে, মানে 40 বছরের এক লোককে জিজ্ঞেস করলাম যে, ভাই রে ভাই, আপনি বিয়ে করেন না কেন এখনো? সে কি বললো জানেন? সে বললো, ভাই আমি পারফেক্ট মেয়ে খুঁজে পাইনি, কারণ আমি আমার মনের মতো একজন আমি পারফেক্ট মেয়ে খুঁজছি। কই ভাই, আপনি সে আপনার বিয়ের বয়স প্রায় শেষ হয়ে গেল, আপনি এখনো পারফেক্ট মেয়ে খুঁজবেন না? সে বলো, কী বলবো ভাই, আমার তো একজন পারফেক্ট মেয়ে দরকার। আমি জিজ্ঞেস করলাম, ভাই 40 বছর হয়ে গেল, একটা পারফেক্ট মেয়ে এখন পর্যন্ত খুঁজে পান নাই? বল না না, আমি একবার পারফেক্ট মেয়ে খুঁজে পাইছিলাম, তবে বিয়েটা হয় নাই। আমি বললাম, কেন ভাই বিয়েটা কেন হয় নাই? সে বলে, ওই মেয়েটাও একটা পারফেক্ট ছেলে খুঁজছিল। আবার কিছুদিন পরে ওই লোকটার সাথে আবার দেখা আমার, জিজ্ঞেস করলাম যে, ভাই বিয়ে করছেন? সে বলে, হ্যাঁ হ্যাঁ আমি বিয়ে করছি। বললাম, সাথে এটা কে? সে বললো, আমার ওয়াইফ। আমি বললাম, এটা আপনার ওয়াইফ? মানে সারা বছর খুঁজে খুঁজে আপনি একটা পারফেক্ট মেয়ে খুঁজছিলেন, তো শেষ পর্যন্ত হাঁটুর বয়সী মেয়ে বিয়ে করলেন কেন? সে বললো, কি জানেন ভাই? সে বললো, আরে সমস্যা যত ছোট হবে ততই ভালো। আর ইদানিং গেলে তো আপনি বিয়ে করতে গেলে, মেয়ে দেখতে গেলে তো মেয়েকে কিছু জিজ্ঞেস করতেই পারেন না। কারণ কি জানেন? কারণ মেয়েকে কিছু জিজ্ঞেস করলে মেয়ে অল্পতেই রেগে যায়। কি জিজ্ঞেস করবেন আর কি করবেন? বিয়ে তো আপনার উপর নির্ভর করে না, বিয়ে তো তাদের উপর নির্ভর করে। এরকম একবার আমার আম্মু বিয়ে গেছিলো, আমার জন্য পাথরি দেখতে গেছিলো, সেখানে মা জিজ্ঞেস করলো, আম্মু একটু হেঁটে দেখাও তো, মেয়ে একসাথে হেঁটে চলে গেছে বয়ফ্রেন্ডের বাসায়, আর ফিরে আসে না গা। আর ছেলেদের বিয়ে তো পুরো আলিশান ব্যাপার, পুরো এলাকার ভিতর কেউ জানার বাকি থাকবে না যে আমার কালকে বিয়ে। ছেলেরা আর বন্ধুরা জিজ্ঞেস করবে, কি রে দোস্ত বিয়ের খবর কি? আর ভাই দোস্ত বলিস না, কাঠ সাফায় ফেলছি, কমিউনিটি সেন্টার ভাড়া করে ফেলছি, মানুষজন দাওয়াত দিছি, মানুষজন আসতে শুরু করছে, শেরওয়ানি কিনে ফেলছি, শেভ করছি, দাড়ি চুল সব কামাইছি। আর মেয়েদের জিজ্ঞেস করবেন, কি রে তোর বিয়ের খবর কি? আর দোস্ত বলিস না, ফেসবুক ডিঅ্যাক্টিভেট করে ফেলছি, মেসেঞ্জার আনস্টল করে ফেলছি, ভাইবার আনস্টল করে ফেলছি, টুইটার আনস্টল করে ফেলছি, সব হিস্টোরি মুছে ফেলছি, এখন শুধু তুই মুখ বন্ধ করলেই হয়। এরা এক অদ্ভুত জাতি ভাই, বিয়ে হয়ে গেলে দেখবেন বাসায় আসলে মানে এদেরকে চেনাই যাবে না, পুরো চেহারা পাল্টাই ফেলে। বাসায় আসলে দেখবেন বউ শাশুড়ির পুরো যুদ্ধ, নিজে বউ হলে বলে শাশুড়ি খারাপ, আর শাশুড়ি হলে বলে বউ খারাপ। একদিন বউ শাশুড়ি খাবার টেবিলে লাগছে দুজনের যুদ্ধ, মনে হয় উন্নত বিশ্বে এটাকেই বলা হয় গৃহযুদ্ধ। তো শাশুড়ি ডেকে বলে বৌমাকে, এই বৌমাই
দুপুরবেলা তোমাকে কি দুইটা স্টোভ দেয় না? চালের ভিতর মানে ভাতের ভিতর এত বড় বড় পাথর পাওয়া যায় কেন? পাথর থাকলে কি ভাত খাওয়া যায়? তো বৌমা বলল, শাশুড়ি আম্মা আমাকে তো উপরওয়ালা মাত্র দুইটা চোখ দিছে, আর আপনাকে আপনাকে তো পুরো 32টা দাঁত দিছে। আপনি পাথর সাবাই খেতে পারেন না? বউয়ের মধ্যে আর মায়ের মধ্যে যখন দুজনের মধ্যে যুদ্ধ বাজবে তখন আপনি হবেন রেফারি, কারণ আপনি কাকে সামলাবেন? মা না বউ, মা না বউ, মানে আপনি দিক বিদিক খুঁজে পাবেন না যে আপনি কাকে রেখে কাকে সামলাবেন। তবে একটা কথা, মা চিল্লা চিল্লি করে ঠিক আছে, কারণ মা তো ছোটবেলা থেকে শাসন করছে, কলেপিটে করে মানুষ করছে, মানে মা শাসন করতেই পারে। মা শাসন করলে সেটা শাসন, আর বউ শাসন করলে সেটা মনে হয় ভাষণ। এই ভাষণ কি সহ্য হয়? আরে আপনার সাথে প্রতিদিন বা যে কোনো টাইমে ঝগড়া লাগতেই পারে, এটা একটা স্বাভাবিক ব্যাপার, এটা তাদের একটা রুটিন। কিন্তু তারা যদি আপনার সাথে ঝগড়ায় না পারে, তাদের কাছে কিন্তু একটা অস্ত্র আছে, সেটা কি জানেন? সেটা হলো চোখের পানি। ঝগড়ায় না পারলে বলবে কানতে কানতে, আমি আছি বলে সংসারটা টিকে আছে, অন্য কেউ হলে লাথি মেরে সংসার থেকে চলে যেত। আর আমি পার্সোনালি আপনাদের একটা অ্যাডভাইস দিতে আসি, আপনাদের একটা পরামর্শ দিতে আসি আমি, ঠিক আছে? বিয়ে কেউ করে না ভাই, আর বিয়ে যদি করতেই হয় একান্তভাবে তাহলে বিয়ে দুইটা করবেন, কারণ একটা বিয়ে করলে সে আপনার সাথে ঝগড়া করবে, আর যদি দুইটা বিয়ে করেন তারা দুজন আপনার জন্য ঝগড়া করবে, কথা কি ঠিক? আর মেয়েদের ব্যাপারে মানে শপিং ওদের একটা মৌলিক অধিকার, শপিং ওদের করতে হবে। আপনাকে পথে নামানোর জন্য বছরে মাত্র দুইটা শপিং এদের জন্য যথেষ্ট। আপনার পকেটের টাকা, আপনার মানি ব্যাগ, আপনার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, মানে সব শেষ। ওরা শপিং কেনার পর আপনাদের ক্রেডিট কার্ড ডেবিট কার্ডে যে পরিমাণ টাকা থাকবে তাতে আপনি আন্ডারপ্যান্টও কিনতে পারবেন না। আমি একবার শপিংয়ে গিয়েছিলাম, তো ওখান থেকে আমার মানে ক্রেডিট কার্ডটা হারাই গেছে, তো আমি ব্যাংকে ফোন টোন দিয়ে কার্ড ডিঅ্যাক্টিভেট করতে বলি নাই। তো আমি এক মাস পরে ব্যাংকে ফোন দিলাম, ফোন দিয়ে বললাম যে ভাই আমার ক্রেডিট কার্ড হারাই ফেলছে, সরি আমি ক্রেডিট কার্ড হারাই ফেলছি, তো এটা কি ডিঅ্যাক্টিভেট করা যাবে? বলছি ইয়েস এটা ডিঅ্যাক্টিভেট করা যাবে। তো আপনি স্যার আপনি কখন এটা হারিয়ে ফেলেছিলেন? আমি বলছি এটা তো আমি এক মাস আগে হারাই ফেলছি। বলছি সরি স্যার আপনি এক মাস আগে হারাই ফেলছেন, কিন্তু আজকে খোঁজ খবর নিচ্ছেন, মানে কারণটা কি, মানে ব্যাপারটা একটু খুলে বলা যাবে? ইয়েস ইয়েস খুলে বলা যাবে, কারণ আমার ক্রেডিট কার্ড আমার বউ যে পরিমাণ টাকা খরচ করে, চিন্তা করলাম এটা আমার বউর কাছে থাকার চেয়ে চোরের কাছে থাকাই সেফ, কারণ আমার বউ যে পরিমাণ টাকা খরচ করে তার থেকে চোরে টাকা খরচ করে খুব কম। তো ব্যাংক কর্মকর্তা আমাকে বললো, কিন্তু স্যার আপনি তা তো ঠিক আছে, তো হঠাৎ করে এটা ডিঅ্যাক্টিভেট করতে বলছেন কেন? বললাম বস এটা মনে হয় এমএস থেকে চোরের বউ ব্যবহার করতেছে, মানে খুব পরিমাণ টাকা ব্যয় হচ্ছে ওখান থেকে। আর টাকা ধারের ব্যাপারে আসলো, কখনো কেউ ভুলেও বউর কাছ থেকে টাকা ধার নেবেন না, কেন জানেন? কারণ ওদের তো বিশ্বাস নাই। আমি একবার বউর কাছ থেকে 5,000 টাকা ধার নিয়েছিলাম, আজ পর্যন্ত 3 বার টাকাটা ফেরত দিয়েছি, কিন্তু এখনো সে আমার কাছে 3,000 টাকা পায়। আর টাকা যদি একান্তভাবে ধার নিতেই হয় তাহলে গার্লফ্রেন্ডের কাছ থেকে নেবেন, ওরা খুব সেফ।
কারণ আমার বিয়ের পর আমি ফোন দিছিলাম গার্লফ্রেন্ডকে, তো ফোন আর রিসিভ করে নাই। আর বাবা তুই ফোন রিসিভ করবি, কথা বলবি, কথা বলে দেখবি যে সমস্যা কি, আর চিন্তা করছে যে আমার কাছ থেকে যা জানি সে কিনে আমি এবার ফেরত চাই। কিন্তু আমি তো আর ফেরত চাইতাম না, তো অনেক কষ্ট করে জোর করে ওর সাথে দেখা করলাম। অবশেষে দেখা করার পর আমি 5,000 টাকা ধার নিয়েছিলাম। ধার নেওয়ার পর আমাকে এতবার ফোন দিল, এতবার ফোন দিল, এতবার ফোন দিল, আমি ফোনই রিসিভ করিনি। মানে প্রথমে আমার ফোন রিসিভ করে না, এখন আমি ওর ফোন রিসিভ করিনি। সমান ব্যাপার, বিয়ের আগে বউকে বলছিলাম দেখো মাত্র 30,000 টাকা বেতন আমার, এতে কি তোমার চলবে? সে বললো এতে আমার তো বেশ ভালো চলবে, তোমার কি চলবে? তখন তো আমি বুঝতে পারি নাই, তখন বুঝলাই ঝামেলাটা হতো না আসলে। হ্যাঁ হ্যাঁ, স্বাধীনতা পুরো শেষ, বিয়ের পর পুরুষদের মনে হয় যে আমি বন্দি খাঁচার ভিতর, মানে আমার স্বাধীনতা পুরো শেষ। এই খাঁচা থেকে আর কখনোই মুক্তি পাবো না। কোনো এক সুন্দর সকালে আমি বললাম দেখো আজকে সকালটা খুব সুন্দর তাই না? বললো হ্যাঁ। পরে আবার বললাম, মানে আবার পরের দিন বললাম দেখো আজকে সকালটা অনেক সুন্দর তাই না? বললো হ্যাঁ সুন্দর। তারপরে আবার বললাম তারপরের দিন দেখো আজকে সকালটা অনেক সুন্দর তাই না? সে রাগ করে বলো এই তুমি বারবার প্রতিদিন এরকম কেন বলছো যে আজকে সকাল সুন্দর, আজকে সকাল সুন্দর, আজকে সকাল সুন্দর? তো আমি বললাম দেখো তুমি তো সেদিন বলেছিলে কোনো এক সুন্দর সকালে আমি বাপের বাড়ি চলে যাব। মানে বউ বাপের বাড়ি চলে গেলে ছেলেদের জন্য এটা হলো পুরো শান্তির খবর, কারণ বউ যতদিন বাপের বাড়ি থেকে ফিরে না আসবে ততদিন পর্যন্ত আমি মুক্ত, ততদিন যে কোনো জায়গায় আমি ঘুরতে যেতে পারবো। ছেলেদের প্রতি মেয়েদের এডুকেশন লেভেল দেখেন, ওদের ভালোবাসা দেখেন। এই যে শাহজাহান ভাই, তার 3 নম্বর বিবির জন্য তাজমহল বানাইছে, বাকি 2টা মনে হয় চাঁদের দেশে তাজমহল বানাই ফেলছে, গেলেই দেখা যাবো। ফরহাদ ভাই সিঁড়ির জন্য পাহাড় কাটে সমুদ্র বানাই ফেলছে। চণ্ডীদাস রজকিনীর জন্য 12 বছর বর্ষি পেয়েছে, আর আজ পর্যন্ত কোনো মেয়েকে শুনলাম না যে কোনো ছেলেকে ভালোবেসে আকাশ মহল কুদ্দুস মহল বানাই ফেলছে। আপনাদের জানাশোনা কেউ আছে যে এরকম বানাইছে? যদি জানেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে সবাই যে বউ পাগল হয় নারী বৃত্তিষ হয় এমনও না, কেউ কেউ চিন্তা করে যে আমি সারা বছর বিয়েই করবো না। তো 80 বছরের এক বৃদ্ধ হাসপাতালে গেছে, মানে হাসপাতালে বেড়ে শুয়ে শুয়ে এখন চিন্তা করে যে মানে আঙ্গুর ফল খাওয়াই দেবে এরকম কেউ নাই। তখন সে চিন্তা করে সময়কাল যদি বিয়েটা করতাম তাহলে হতো। এখন পরে সে বিয়ে করছে 17 বছরের এক মেয়ে। এখন বাসর ঘরে চিন্তা করছে যে বাসর ঘরে 17 বছর মেয়ে জানে না কি করতে হয়, আর 80 বছর বৃদ্ধ মনেই করতে পারতেছে না কি করতে হয়। আবার একটা ছেলে বউয়ের অত্যাচারে ডিভোর্স হওয়ার পুরো পালা, মানে ডিভোর্স বাংলাদেশে অতি পরিমাণে বেড়ে গেছে। ডিভোর্স এমন একটা জিনিস বাংলাদেশে পুরো এলাকায় সংসারে কোনো অশান্তি শুরু হলে ডিভোর্স, আবার ডিভোর্স হবে না এটা কোনো সমস্যা, এটা কোনো সমস্যা না, আপনারা ধৈর্য ধরবেন। সংসারে মারামারি, অশান্তি, শান্তি শৃঙ্খলা এগুলো হতেই পারে, শান্তি শৃঙ্খলা মারামারি হতেই পারে। তবে এক লোক ভবিষ্যতে মারামারি করে এখন কোর্টে গেছে ডিভোর্স হওয়ার জন্য, তো কোর্ট থেকে ডিভোর্স দেওয়াই দিছে। তো সে খুঁজতে লাফাইতে 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 বাইরে খুলে সবার মিষ্টি খায়। বললাম কিরে ভাই
আপনি সবাইকে মিষ্টি খাওয়াচ্ছেন, কারণটা কি? আপনার তো ডিভোর্স হয়ে গেছে, আপনার তো কান্না করার টাইম। বলে না না, কেন কান্না করবো আমি, আমার ডিভোর্স হয়ে গেছে, আমি খুশিতে মিষ্টি খাচ্ছি। সে বলছে ডিভোর্স একটা খুশি খাবার ব্যাপারটা বুঝলাম না। সে বলে আমার বউ তো আমার পুরো বেতনটা সে নিজে নিয়ে নিত, আর কোর্ট থেকে আমাকে বলছে যে অর্ধেক বেতন বউকে দেওয়ার জন্য। তো আমি চিন্তা করছি যে আমার বেতনে অর্ধেক দিলে বাকি অর্ধেক বেতন দিয়ে আমি বিন্দাস লাইফ কাটাতে পারবো। কিন্তু ভাই একটা কথা বলি, এই মেয়েরাই দিন শেষে আপনার জন্য ওয়েট করে। আপনি কর্মস্থল থেকে ফিরে বাসায় আসবেন, আপনার জন্য তারা দিন চেয়ে থাকে, কারণ তারা আপনার কষ্ট বুঝে, আপনার কাছ থেকে টাকা নিয়ে নেয়, কারণ আপনি টাকা অযথা ভেঙে ফেলবেন এজন্য। কিন্তু অনেকে এটা বুঝে না, অনেকে বুঝে না, অনেকে ওদেরকে কষ্ট দেয়। এরাই কিন্তু দেশের সম্পদ। তো আমি এখন কথা বলবো না, আপনারা বাকিটা বুঝে নেবেন। ধন্যবাদ সবাইকে।